ও মানে আমার দাদা সম্পর্ক হয় ওই বৌদিকে মেরে গলা কেটে দিয়ে ও এক হাতে কাতান এক হাতে মাথা নিয়ে চলে যাচ্ছে সামান্য পারিবারিক কলহকে কেন্দ্র করে কটুরি রে স্ত্রী রাড কু অলগা করিপরে কটা মুণ্ড ধরি গাঁ সারা বুলিলা স্বামী ଭଳି ଏକ ଅଭାବନୀୟ ଘଟଣା ଘଟିଛି ଓଡ଼ିଶା ସୀମାନ୍ତ ପଶ୍ଚିମବଙ୍ଗର ଚିତ୍ତପୁର ଅଞ୍ଚଳରେ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ପଶ୍ଚିମବଙ୍ଗ ପଟାଶପୁର ଗ୍ରାମର ଗୌତମ ଗୁଚ୍ଛାୟ ନାମକ ଜଣେ ଯୁବକ କୌଣସି ପାରିବାରିକ କଥାକୁ ନେଇ ନିଜ ସ୍ତ୍ରୀ ସହିତ ଝଗଡ଼ା କରିଥିଲେ ପରେ ଉତ୍କ୍ଷିପ୍ତ ହୋଇପଡ଼ି ଘରେ ଥିବା ଏକ କଟୁରୀକୁ ଆଣି ସ୍ତ୍ରୀର ଗଣ୍ଡିରୁ ମୁଣ୍ଡକୁ ଅଲଗା କରିଦେଇଥିଲେ ଆଉ ସେହି କଟାମୁଣ୍ଡକୁ ଧରି ଗାଁରେ ବୁଲୁଥିବା ସମୟରେ ସ୍ଥାନୀୟ ଲୋକମାନେ ଦେଖି ପୋଲିସକୁ ଖବର ଦେଇଥିଲେ তে পুলিশ পঁচি মৃতদেহটি জবত করি সহ যুবক গির কোর্ট চালান করে জি ঘটনাটা বর্তমান আমার তো আগ ব্যবসা ছিল আমি তো সকাল থেকে ব্যবসায় বেরিয়ে গেছি ধরুন ঘটনা ঘটার যখন ফোন করে আমি তখন তিন কিলোমিটার দূরত্বে আছি তখন এই এই ঘটনা ঘটেছিল কি গলা কেটে দিচ্ছে ভাই তার বোমার একটু ঝগড়াঝাঁটি হয়েছিল দুজনের আর কি কার সঙ্গে কিভাবে ঝগড়াঝাটি হয়েছিল সেটা ফোনে বলেনি এখন এই কথা বলতে আমি তাড়াহুড়ো করে আসি যখন দেখি ডেড বডি সমেত পুলিশ নিয়ে চলে গেছে নাম গৌতম না এর আগে সবসময় বলতে ওই বাঘের খাঁচায় যে পড়েছিল আগে তারপরে তো সুস্থ হয়ে তো ব্যবসা চালু করছিল বর্তমান ওই যে চঙা ব্যবসা করে চালু করছিল তারপর হঠাৎ যে এই প্রবলেম কিরকম হলো সে আমিও জানিনি বলতেও পারবো না কারণ সে কি কারণ আমি তো ছিলামই না কি কারণে হয়েছে ওখানে জানবোটা কি করে আপনি এসে কি দেখলেন আমি কিছুই দেখতে পাইনি যখন এসে দেখো দেখি ডেড বডি নিয়ে চলে গেছে দেখো পুলিশ টুলিশ ফোর্স টোর এসতে আসলে পুলিশ হ্যাঁ মানসিক সুস্থ মস্তিষ্ক ছিল ওই মানসিক ভারসাম্য হারিয়েছিল বাঘের খাঁচায় যখন পড়ে আপনারা এসেছিলেন মনে হয় কত বছর হলো বলতো মিনিমাম বছর চারেক হলো তারপরে তো সুস্থ কোনো অসুবিধা নেই তবে এই যুবক গৌতম গুচ্ছায় ପୂର୍ବରୁ ମାନସିକ ବିକୃତ ରହିଥିଲେ ବୋଲି ତାଙ୍କ ପରିବାର ଲୋକମାନେ କହିଛନ୍ତି ଏପରିକି ଗତ ଚାରିବର୍ଷ ପୂର୍ବରୁ ସେ ଅଲିପୁର ଚିଡ଼ିଆଖାନାକୁ ଯାଇ ବାଘ ରହୁଥିବା କରିଡ଼ର ଭିତରକୁ ଡେଇଁ ପଡ଼ିଥିଲେ ହେଲେ ସେଠାରୁ ସେ ଉଦ୍ଧାର ପାଇଯାଇଥିବା ବେଳେ ପରେ ଫେରିକରି ନିଜର ପରିବାର ପ୍ରତିପୋଷଣ କରୁଥିଲେ ସେପଟେ ଗୌତମଙ୍କର ଏକ ପିଲା ରହିଥିବା ବେଳେ ସାମାନ୍ୟ କଳହକୁ କେନ୍ଦ୍ର କରି ସେ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀର ମୁଣ୍ଡ କାଟି ଦେଇଥିବାରୁ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ଏହା ଆତଙ୍କ ଖେଳାଇ ଦେଇଛି ও মানে আমার দাদা সম্পর্ক হয় ও যে বৌদিকে মেরে গলা কেটে দিয়ে ও এক হাতে কাতান এক হাতে মাথা নিয়ে রোডের মা চলে যাচ্ছে এসে যখন দেখি এই রকম ঘটনা থানা পুলিশ ফোন করা হলো ওই আমার একজন আরও একজন পাড়ার দাদা হয় ও পুরো থানাতে ফোন করলো ফোন করার পরে ওই পুলিশ পুলিশ এসছে এখান থেকে এসে ওই বডিকে কাটা বডি নিয়ে গেছে আর ওই যে দাদা যে মেরেছিল ওকেও ধরে নিয়ে গেছে জ্যাঠাবর্মাকে নিয়ে গেছে এই পর্যন্ত দোষী ব্যক্তি কি এর আগে কোনো দোষী ব্যক্তি বলতে আগে কিছু দোষ করেনি কিন্তু ঘটনা একটা করেছিল ওই তখন একটু মেন্টাল ছিল আলিপুর চিড়িয়াখানাতে ও বাঘের খাঁচাতে কি ঢুকে গিয়েছিল কি বাঘকে ছাড়াতে যাবে কি বাঘকে কি খাওয়াতে যায় যাই হোক আলিপুর চিড়িয়াখানাতে পড়ে গেছে হ্যাঁ হালকা হালকা বলো পারিবারিক কি প্রায় হতো না প্রায় না এবার পা পারিবারিক যেমনি আমার তোমাদের বাড়িতে সবাই বাড়িতে টুকটাক হয় ওদের বাড়িতে হতো হয়তো একটু বেশি একটু কম কারো এই এসে তো দেখতেছি এই কাটা মাথা আর ওই কাতান আর কিছু দেখিনি গন্ডগোল যখন কাটায় টাটে কিছু ওগুলা দেখিনি আতঙ্ক বলতে ওই একজনকে মেরেছে যখন ভয় তো সবারই থাকবে ও এসে ঘুরে যদি থানা থেকে ওকে যদি কিছু সাজা না দিয়ে যদি ছেড়ে দেয় তখন ও এসে আবার কিছু যদি কাউকে কিছু করে সৌভাষ দাসমকারী কোনার ক্লাইভ